যদি আপনি আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টের রানিং ভেরিফাই করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি অনেক সিকিউর অনেক স্ট্রং হবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি সহজেই কোনো ক্ষতি হবে না বা নষ্ট হবে না। অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়া অটোমেটিক রেস্ট্রিকশন চলে আসে, ওয়ার্নিং চলে আসে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য আপনি আপনার ফেসবুক আইডিতে রানিং ভেরিফাই করে রাখতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক স্ট্রং হবে। আর ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করা আগের চেয়ে অনেক সহজ, আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়েই আপনি খুব সহজেই রানিং ভেরিফাই করতে পারবেন। তো এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি কি করতে হবে আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেব, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করুন। ওপেন করার পর এবার আপনি ভেরিফাই করার জন্য উপরে এখানে আপনার লাইন থাকবে, এখানে ক্লিক করবেন, নিচে আসবেন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে ক্লিক করবেন সেটিংস অপশনে। তারপর এবার এখানে প্রথমেই দেখবেন পার্সোনাল ডিটেলস, তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা আবারও পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন দেখতে পারবেন, সো এখানে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখবেন আইডেন্টি কনফার্মেশন বলে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আইডেন্টি কনফার্মেশন করার জন্য এখানে দেখবেন কনফার্ম ইয়োর আইডেন্টি, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন দুইটা অপশন চলে আসবে, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশনস অর পলিটিক্স, এখানে ক্লিক করতে হবে। দেন এবার এখান থেকে নো কান্ট্রি সিলেক্টেড, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনাকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে দেশেই থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে সার্চ করতে পারেন বাংলাদেশ লিখে, তাহলে চলে আসবে। দেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে দুইটা কাজ করতে হবে রানিং ভেরিফাই করতে হলে, একটা হচ্ছে সিকিউর ইয়োর অ্যাকাউন্ট এবং দ্বিতীয় হচ্ছে পার্সোনাল আইডি। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রথমত সিকিউর করতে হবে এবং একটা পার্সোনাল আইডি কার্ড এখানে দিতে হবে। আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব, দেন এখান থেকে ইয়েস কন্টিনিউ, যেখানে ইয়েস কন্টিনিউতে চাপ দিব একটা। দেন এখান থেকে বলছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আগে চালু করতে বলতেছে। আমার যেহেতু চালু নাই, সো আপনারা যদি চালু না থাকে চালু করে নেবেন, আমি এখনই চালু করে নিচ্ছি এখানে। দেন এখান থেকে যদি এখানে ইউ ক্যান মেক দিস চেঞ্জ অ্যাট দ্যাট মোমেন্ট, এরকম আসে আপনার ওকে না দিয়ে ব্যাক আসবেন একটা। এবার এখানে টেক্সট মেসেজ, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কন্টিনিউতে চাপ দিবেন। দেন এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, তো এখানে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনি আপনার একটা ফোন নাম্বার এখানে দিবেন, যে ফোন নাম্বার, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায় তাহলে এই নাম্বারে কোড আসবে, তবেই সেই কোডটা দিলেই লগ ইন হবে। এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বার দেওয়ার পর এবার কনফার্ম অপশনে ক্লিক করে দিব। এবার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিব, তারপর এখানে আপনি যে নাম্বারটা দিবেন সেটা এখানে একটা কোড আসবে, ওই কোডটা এখানে দিলেই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু হয়ে যাবে। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু চালু হয়ে গেছে, এখানে টিক চলে আসছে। এখানে পার্সোনাল আইডি অর এটার উপর আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে বলছে যে আপলোড ইউর আইডি, তো এখান থেকে আমরা প্রথমটাকে সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে একবার ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে শো মোরে ক্লিক করলে এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারিজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম, ফেসবুক পেপার ওয়ার্ক ইত্যাদি। তো এখান থেকে আপনি আপনার যদি ন্যাশনাল এনআইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন, যদি স্মার্ট কার্ডটা থাকে তাহলে খুব দ্রুত এটা হয়ে যাবে। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। যদি আপনার কাছে এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন, হাতে নেওয়ার পর এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে আপনার জাস্ট এইভাবে আপনার হাতে নিয়ে স্ক্যান করবেন আপনার এনআইডি কার্ডটা, তাহলেই হবে। আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফ্রন্ট পেজ যেটা থাকে তো সেই অংশটুকু জাস্ট স্ক্যান করবেন। আমি পাসপোর্টটাকে সিলেক্ট করলাম, আপনারা আপনার পাসপোর্ট না থাকলে এনআইডি কার্ড সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি এনআইডি কার্ডও না থাকে তাহলে কি করবেন, সবার নিচে দেখবেন আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার বিদ্যুৎ বিল অথবা স্কুল বা কলেজের আইডি কার্ড যদি থাকে সেটা আপনি দুইটা ডকুমেন্ট সাবমিট করে দিবেন, তাহলেই হবে। তো আমি এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক দিলাম। দেন এখান থেকে অবশ্যই আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনি স্ক্যান করবেন সেটা যেন পর্যাপ্ত আলো থাকে এবং ঘোলা যেন না হয়, খুব ভালো সুন্দর একটা ছবি তুলবেন। এখানে কিন্তু একটা পিকচার দিয়েও দেখিয়ে দিয়েছে। এখান থেকে গেটস স্টার্ট অপশনে ক্লিক করে দিব, দেন অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এই যে এবার কিন্তু স্ক্যান করার অপশন চলে আসছে, জাস্ট আমরা এখান থেকে আমাদের পাসপোর্টটাকে জাস্ট এভাবে স্ক্যান করে নেব। স্ক্যান হয়ে গেলে এখানে অটোমেটিক ছবিটা উঠে যাবে, দেন এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দিলেই এটা কিন্তু রিভিউতে চলে যাবে আপনার। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেস, 48 ঘন্টার মতো সময় লাগবে, তাই বলতেছে অত সময় লাগবে না। এখন এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট ব্যাক আসবেন। দেন এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি, ইউর আইডি ইজ বিং রিভিউ, আপনার আইডিটা রিভিউতে আছে, তারা চেক করে যদি এখানে টিক আসে
তাহলে এইখানে আমার কনফার্ম লেখা চলে আসবে। এখানে যখনই কনফার্ম লেখা আসবে তখনই বুঝবেন আপনার ফেসবুক আইডিটি রানিং ভেরিফাই হয়ে গিয়েছে। এবার এখানে কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করবেন, এখানে যে সাবমিট করবেন ডকুমেন্টগুলো, এখানে যে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের যে নামটা থাকবে এবং জন্ম তারিখ যেটা থাকবে সেটা অবশ্যই ফেসবুকের সাথে হুবহু মিল থাকতে হবে, ঠিক আছে? আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ যেন মিল থাকে, এবং আপনার অবশ্যই আপনার প্রোফাইল পিকচারে আপনার যেন নিজের ছবি থাকে। পুরাতন এনআইডি কার্ড দিয়ে করলে অনেক সময় নাও হতে পারে, তাই নতুন স্মার্ট কার্ড যেটা বের হয়েছে সেটা দিয়ে করার চেষ্টা করবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। তো বন্ধুরা, ঠিক আধা ঘন্টা পর এখন যদি আমি আবার ওখানে যাই, এখানে সেটিংস অপশনে ক্লিক করে, তো এখানে ক্লিক করে আবার যদি আইডেন্টি কনফার্মেশন এখানে যাই, আগে সেখানে ইন প্রসেস লেখা ছিল, এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখেন ও মাই গড, কনফার্ম লেখা চলে আসছে, তার মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই হয়ে গিয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন দুইটাই টিকমার্ক রয়েছে। তো যদি আপনার কোনো কারণবশত এখানে ফেইল দেখায় তাহলে আপনারা অ্যাগেইন সাবমিট করবেন, অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাগেইন সাবমিট করেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে রানিং ভেরিফাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন তারা উপকৃত হতে পারে। অ্যান্ড পরবর্তী ভিডিও কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।